হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কিভাবে ক্যাটেল ক্লিন করতে হয়। আমাদের বাসায় এখন মোটামুটি সবার কাছেই ক্যাটেল থাকে পানি গরম করার জন্য। আমরা যখন পানি গরম করি তখন ক্যাটেলের ভিতরে আস্তে আস্তে হোয়াইট কালারের একটা আবরণ পড়তে থাকে, আর যখন আমরা বেশ কিছুদিন ক্যাটেলটা ইউজ করি তখন সেই আবরণটা খুব মোটা পরিমাণেটার ভিতরে জমাট বাঁধে, আর সেটা ক্লিন করাটা আমাদের মাঝে মাঝে খুব বেশি কষ্ট হয়ে যায়, আবার সেটা প্রপারভাবে ক্লিন হয়ও না। সেটাই সহজভাবে কিভাবে প্রপার ওয়েতে ক্লিন করা যায় সেই জিনিসটি আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার ক্যাটেল, এটাই আজকে ক্লিন করে আপনাদেরকে দেখাবো যে কত সহজে এটাকে আমি ক্লিন করেছি। নর্মালি যখন আমরা নর্মাল ক্লিনার দিয়ে ক্লিন করি, সোপ দিয়ে ক্লিন করি বা ফেরি দিয়ে ক্লিন করি, তখন এতটা ক্লিন হয় না যতটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আর এটার যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, মূলত এটা দিয়ে পানিটা গরম হয়, আর এটা খুবই কঠিন হাতে ক্লিন করাটা। হাতে ক্লিন করলেও এটা খুব বেশি একটা ভালোভাবে ক্লিন হয় না। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকেট, এই হচ্ছে সেটা যেটা দিয়ে আমি আজকে এটা ক্লিন করব। এটা আপনারা আপনাদের যে আশেপাশে যে কোনো গ্রোসারি শপগুলোতে পাবেন, বিশেষ করে সুপার স্টোরগুলোতে বেশি পাওয়া যায়। আমি নিয়েছি টেস্কো থেকে, লন্ডনের টেস্কো, সেন্সবেরি, অ্যাভেলেবেল সব সুপার স্টোরগুলোতে এটা পাওয়া যায়। এটা কিভাবে ইউজ করা হয়, কোন কোন ক্ষেত্রে ইউজ করা যায়, সব কিছু এটার পিছনে খুব সুন্দরভাবে লেখা আছে। তারপরও আপনাদের বোঝার জন্য আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা ইউজ করতে হয়। এটার প্যাকেটে তিনটা থাকে, আমি অলরেডি একটা ইউজ করেছি। এটা ইউজ করে আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারাও আপনাদের ক্যাটেল খুব সহজভাবে ঘরে ক্লিন করতে পারেন। আপনাদের কাছে যেই সাইজের ক্যাটেল আছে সেই সাইজের ক্যাটেল থেকে তার অর্ধেক পানি নেবেন। আমার ক্যাটেলটা এই সাইজের, এই জন্য এটার আমি অর্ধেক পানি নিয়েছি। আর এই অর্ধেক পানিটাকে নিয়ে আপনাকে পুরোটাই ফুটিয়ে নিতে হবে, একদম প্রপার গরম করে নিতে হবে। অনেকেই আমরা ভিনেগার দিয়ে ক্লিন করি, আর সেটা অনেক লেন্দি একটা প্রসেস, বারবার করতে হয়, হাতেও খুব প্রেশার দিতে হয়, বাট মাঝে মাঝে আবার ক্লিনও হয় না। পানিটা ফুটানোর পর এটা অবশ্যই সিঙ্কের উপরে নিয়ে আসবেন, কারণ সিঙ্কের উপরে আনলে কোনো ধরনের প্রবলেম হলে সেটা সিঙ্কের ভিতরেই থাকবে, কারণ এই জিনিসটা যদি বাইরে পড়ে বা কোনো কিছুর উপরে লাগে তাহলে সেই জিনিসটা ড্যামেজ হয়ে যেতে পারে। এটা পানির সাথে জাস্ট অ্যাড করে দিয়ে আর কিচ্ছু করতে হবে না। আমি এখানে একটা ইউজ করেছি, আপনার এটার ভিতরে যদি খুব বেশি ময়লা থাকে আপনারা দুটোও ইউজ করতে পারেন। এখন এটাকে আমি জাস্ট 10 মিনিটের জন্য রেখে দিব, কারণ এটার ভিতরে 10 মিনিটই লেখা আছে। আমার হাতে লেগেছে তাই আমি হাত ভালো করে ধুয়ে নিচ্ছি, এটা খুবই স্ট্রং একটা কেমিক্যাল। তারপরে এখানে আমি 10 মিনিট পরে আসলাম, দেখি কিছুই দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, সব কিছু পানির সাথে একদম মিক্স হয়ে গেছে। এখন এটাকে জাস্ট আমি ক্লিন করে নিচ্ছি, একদম অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, দেখতে মনে হচ্ছে একদম নতুনের মতো। ডিরেকশন অনুযায়ী এটা একদম ক্লিন হয়ে গিয়েছে, বাট যেহেতু আমি কেমিক্যাল দিয়ে এটাকে ক্লিন করেছি এই জন্য আরও একবার আমি পানি এটার ভিতরে দিয়ে ফুটিয়ে নিব, যাতে করে এটার ভিতরে যদি কোনো কেমিক্যাল থেকে থাকে তাহলে গরম পানির সাথে একদম ভালোভাবে এটা ওয়াশ হয়ে যাবে। এখন এই পানিটাকে আমি ফেলে দিব, ফেলে দিয়ে এটার বাহ্যিক যে অংশটাকে আছে সেটাকে আমরা ক্লিন করে নিব। এটা তো আমরা সবাই নর্মাল ক্লিন করতে পারি, আর আপনারা দেখতেই পেলেন কত সহজ, কোনো কিছুই নাই, জাস্ট 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হতো, আজ থেকে আর সেই কঠিন মনে হবে না, খুব সহজে এখন আপনারা ক্লিন করতে পারবেন।
আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ততদিন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।